হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম ব্লগস। আমরা এখন যাচ্ছি আমাদের বাড়িতে। তোমরা আমার আগের ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমরা নবমীর দিন এসেছিলাম মামা বাড়িতে। তো এতদিন মামা বাড়িতেই ছিলাম, মাঝে পড়ে দশমীর পরের দিন আমরা গেছিলাম জামা কাপড় আনতে বাড়িতে। আজকে আমরা পুরোপুরি বাড়িতে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, চলো দেখা যাক আমরা বাড়িতে গিয়ে এখন কী কী করি, সবটাই তোমার সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ফ্রেন্ডস, আমরা এখন আছি ফুলতলা বাজার, মানে আমাদের বাড়ির সামনে যে বাজারটা সে বাজারে। আর 5 মিনিটের ভিতরে আমরা চলে যাব আমাদের বাড়িতে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি আমাদের বাড়িতে। চলো আমরা এখন বাড়িতে এসে কী কী করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বাড়িতে এসে ফার্স্ট আমি তালাটাকে খুলে নিলাম। দেখো বাড়ির অবস্থা, দেখতেই পাচ্ছ অনেকদিন বাড়ি ছিলাম না, কেমন একটা লাগছে, ঘরে ঢুকতেও কেমন ভয় ভয় লাগছে। অনেকদিন না থাকলে না বাড়ি ঘর দূর কেমন একটা হয়ে যায়। তারপর আগের দিন আমরা যখন ড্রেসটা নিতে এসেছিলাম তখন আমরা আবার সব এলোমেলো করে রেখে গেছিলাম, তো এখন সব কিছুই গোছাতে হবে। আর ডান্সের ড্রেসগুলো সবই খাটের ওপর ঢেলে দিচ্ছি, এখন দেখো অবস্থা কি, এগুলো সবই কাচাকুচি করে তারপরে গোছাতে হবে। তো ফ্রেন্ডস, আমরা এখনই বাড়ি আসলাম, দেখো আবার এখনই চলে যাচ্ছি মামা বাড়ি। আমাদের মাস্টার ফোন করে বললো যে এই 2-3 দিন প্রোগ্রাম করলাম, তো সে পেমেন্ট এখনও একটাও নেওয়া হয়নি, তো সেই পেমেন্ট নিতে ডাকছে। তো আমরা আবার চলে যাচ্ছি মামা বাড়ি। তো দেখতেই পাচ্ছ আমার বোনও চলে আসছে, এসে এখনই তাড়াতাড়ি এসে চলে যাবো মামা বাড়ি। দেখো আমি উঠোন ঝাড় দিচ্ছিলাম, সবে একটুখানি দিয়েছি, তার ভিতরে ফোন করেছে, আমি এক্ষুনি যাচ্ছি গিয়ে আবার ফিরে এসে তারপরে বাড়ির কাজগুলো করব। তো ফ্রেন্ডস, দেখতে থাকো পুরো ভিডিওটা। ফ্রেন্ডস, রাস্তায় দেখা হয়ে গেল এনাদের সঙ্গে, তাই আমি গাড়িতে করেই আসছি, আর বোন পিছনে আসছে। তো দেখো আমি এখন চলে এসেছি স্যারের বাড়ির সামনে, তো আমি হাঁটছি, হেঁটে এখন যাচ্ছি ওইখানে। ওখানে একটু প্রবলেম হয়েছিল পেমেন্ট নিয়ে, তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারিনি। তখন মুডটা ঠিক ছিল না, তাই বাড়ি এসে মুড ঠিক করার জন্য আমি পায়েস রান্না করছি। পায়েস রান্না করে মাকে বোনকে খাওয়াচ্ছি আর নিজে খাচ্ছি। তো ফ্রেন্ডস, ওখানে সত্যি এত প্রবলেম হয়ে গেছিলো যে আমি সত্যি তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি। তো দেখো আমি বাড়িতে এসে সব কাজ টাজ করে এখন মাকে পায়েস খাওয়াচ্ছি, বোনকে খাওয়াচ্ছি আর নিজে খাচ্ছি। তো ফ্রেন্ডস, তোমরা দেখতেই পাচ্ছ এখন রাত হয়ে গেছে, মানে রাত হয়েছে বলতে 7:29 বাজে। তো এখন আমরা বসে মোমো আর ফুচকা খাবো। এতদিন পুজো তো ভালো করে ঘুরতে পারিনি, প্রোগ্রামের জন্য প্রোগ্রাম করতে করতে বাইরে খাওয়া দাওয়াটাও খুব একটা বেশি করা যায় না। আর আমরা যত রাত্রে বাড়ি আসি অত রাত্রে তো কোনো দোকান খোলাও পাই না, তাই আমরা পুজোর খাওয়াটা এখনই খেয়ে নিচ্ছি। তো আমরা এখন রাত্রেবেলায় মোমো ফুচকা আর মাংস খাবো। তো ফ্রেন্ডস, আমার তো মোমো ভীষণ ভালো লাগে, আমার তো ফেভারিট, আমার বোনেরও খুব ভালো লাগে, শুধু আমার মা একটু খায়, একটু কম খায়, আমার মার ফেভারিট না এটা, আমার মা ফুচকাটা ভালো খায়। তো ফ্রেন্ডস, এতদিনের ক্লান্ত শরীর আজকে একটু নিশ্চিন্তে ঘুমাবো। তো দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই।